নিয়মিত অধিনায়ক বিরাট কোহলিকে ছাড়াই এশিয়া কাপের এবারের আসরে অংশ নিচ্ছে ভারত। তাতে কিছুটা হলে বাড়তি সুবিধা পাওয়ার কথা জানিয়েছে বাকি দলগুলো। বাংলাদেশের কাছ থেকেও হয়তো এমন কোনো উত্তর আশা করেছিলেন ভারতীয় সাংবাদিক, কিন্তু ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কাছ থেকে মেলেনি কাঙ্ক্ষিত উত্তর। আজ ভারত ও বাংলাদেশের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এশিয়া কাপের সুপার ফোরের লড়াই। বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামার আগে কোহলির অনুপস্থিতিতে সুবিধা অসুবিধা নিয়ে ভাবছেন না মাশরাফি, বরং ডানহাতি এই পেসার মনে করেন তামিম ইকবালের অনুপস্থিতিতে সুবিধা পাবে ভারতীয় শিবির। বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি দৈনিকের প্রতিবেদন থেকে এমন তথ্য জানা যায়। প্রতিবেদনে জানা যায়, দুবাইয়ের স্পোর্টস সিটির ICC একাডেমি মাঠে অনুশীলনের এক ফাঁকে ভারতের একটি টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দেন মাশরাফি। এ সময় প্রশ্ন করা হয় কোহলির অনুপস্থিতি নিয়ে, কিন্তু মাশরাফির উত্তরে যান ও প্রশ্নকর্তা নিজেও ভরকে যান। সাক্ষাৎকার চলাকালীন ভারতীয় এই সাংবাদিক বলেন, বিরাট কোহলি না থাকাটা নিশ্চয়ই আপনাদের জন্য সুবিধার হবে। জবাবে মাশরাফি বলেন, আমাদেরও তো তামিম ইকবাল নেই, তাতে আপনাদের জন্য সুবিধা হওয়ার কথা। এশিয়া কাপে 14তম আসরে কোহলি নেই, এটা বেশ পুরনো খবর। টুর্নামেন্টের শুরু থেকে গুঞ্জন শোনা যাচ্ছিল এশিয়া কাপে নাও খেলতে পারেন কোহলি। টানা সিরিজ খেলায় এশিয়া কাপে তাকে বিশ্রামে রাখার কথা চিন্তা করছেন নির্বাচকরা।